Sono incinta. আই থিঙ্ক যাদেরই বেবি আছে জীবনেও ভুলতে পারবে না ওই মুহূর্তের অনুভূতিটি, মানে প্রথমবারের মতো যখন সে জানতে পারলো দেশের ইনচিন্তা সে প্রেগনেন্ট। এটা যেরকম পৃথিবীর শ্রেষ্ঠ খুশির নিউজ, সেম ভাবে এটার পাশাপাশি জুড়ে থাকে হাজারো রকমের ভয়। এখন আমি কি করব, কাকে বলবো, ডাক্তারের কাছে যাব, কিট কি যথেষ্ট, প্রথমে কি করতে হয়, কোথায় ফোন করব, আর যারা নতুন ইটালিতে এসেছে এখনো ভাষা জানে না তাদের কথা না হয় নাই বললাম। সো আজ কোন কোন ডাক্তারের কাছে যেতে হবে সেটা থেকে শুরু করে কি করে আমি জামানকে স্পেশাল নিউজটি দেওয়ার জন্য 7 ঘন্টা জার্নি করে ক্রোয়াশিয়া গিয়েছি 1 সপ্তাহের জন্য, তাবুতে থেকে ওর বার্থডের দিন মোমের আলোতে এক আকাশ তারা এবং জোনাকি পোকার মাঝে এই নিউজটি দিয়েছি। আমি এই গ্রাভিডান্সার অনেক অনেক ভিডিও ব্লগ দেখেছি, চিলিসলিত বাথরুমে বসে বসে খুশিতে সবাই চোখের পানি ফেলে, ইয়োর নাম ফারাকোজিজ। সো কোনো মিথ্যে কান্নাকাটি না করে আমার রিয়েল এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেন আপনাদেরও এই খুশির সময়টিতে কোনো ভয় না পেয়ে কখন কি করতে হবে সেটা বুঝতে পারেন। ফেসবুকে ইদানিং বেশ কিছু আপুরাই মেসেজ দিচ্ছে যে নতুন প্রেগনেন্ট হয়েছে এখন কোন ডাক্তারের কাছে যাবে, পার্সোনাল ডাক্তার নাকি কনসুলটরিও, টেস্ট করা কিটটা কি যথেষ্ট, সরকারি ফ্রি সব সুযোগ সুবিধা পাওয়ার জন্য কোথায় ফোন দিতে হবে, বা যারা নতুন ইটালিতে এসেছে তারা কি ফ্রি কোনো সার্ভিস পাবে। সো এরকম অনেক অনেক প্রশ্ন আসে, সো এই সব প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। বাট এর আগে চলুন ক্রোয়াশিয়া যেয়ে তাবুটা নিয়ে ফেলি। আমরা যখনই জানতে পারি দিয়াসেরেরি মাস্তিন চিনতে টেস্টের কিটটা কিন্তু যথেষ্ট নয় কনসুলটরিওর সকল ফ্রি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। সো কনসুলটরিওতে যোগাযোগ করার আগে পার্সোনাল ডাক্তারের কাছে যে একটি রক্ত পরীক্ষা করতে হবে এবং এক্সামের রেসপন্সটাতে একটি নাম্বার দেখতে পাবো এবং পাশে যে নাম্বারগুলো আছে এগুলোর মাধ্যমে বুঝতে পারবো প্রেক্সামিনতে আমাদের কত সপ্তাহ চলছে। রেজাল্ট যদি 5-এর নিচে হয় তার মানে এটা নেগেটিভ, যেমন আমার রেজাল্টটি ছিল সেদিছি মিলা, সো তার মানে আমার 7 বা 8 সপ্তাহ চলছিল যখন আমি এটা জানতে পেরেছি। এলো স 8 সপ্তাহ পরে মানে 2 মাস পরে আমি জানতে পেরেছি, বাট ওই টাইমে সামার টাইম, নতুন জব, ট্রাভেল, ফ্যামিলি ট্যুর সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। মাসর বলিয়ামো সু কোয়েস্তা পারতে, না হয় অন্য আরেকটি ভিডিওতে এক্সপ্লেইন করবো, আর আত্তেনসিওনে আমি না জানার কারণে এত বেশি হার্ড ট্রাভেল করেছি এটা মোটেও উচিত না। ইমবেছে ক্রোয়াশিয়ার যে ট্রাভেলটা এটা ডাক্তারের সাথে কথা বলে তারপর আমি করেছি। এখন ডাক্তাররা বলে হ্যাঁ অবশ্যই প্রথম 3 মাস এবং লাস্টের 3 মাস রেস্টে থাকা উচিত, বাট যত বেশি বেড রেস্টে থাকবো তত বেশি গ্রাভিডান্সার সিমটমগুলো আরও বেশি করে দেখা দিবে। সো যতটুকু সম্ভব সফট ট্রাভেল, হাঁটাহাঁটি, বাহিরে যাওয়া, এই সব কিছু করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য। যত বেশি অন্য কাজে ব্যস্ত থাকবো তত এইসব সিমটমের দিকে আমাদের খেয়ালটা কম থাকবে এবং এগুলো কম দেখা দিবে। ইনফ্যাক্ট আমি পরের 3য় মাসটা খুবই অ্যাটেনশনে করে চলেছি, পরেও 2 ঘন্টা ড্রাইভ করে জবে গিয়েছি, জবের কাজ, নিজের কাজ সব কিছুই সামলেছি, বাট একটু অ্যাটেনশনে করে, কারণ মনে রাখবেন যে গ্রাভিডান্সা প্রেগনেন্সি কিন্তু একটি অসুখ না। তাহলে কেন খাওয়া দাওয়ার সময় এত গন্ধ লাগে, বমি আসে, শরীর এত দুর্বল হয়ে যায়? কারণ গ্রাভিডান্সার সময় আমাদের কিছু কিছু জিনিস কিন্তু মেনে চলতে হবে। কাঁচা মাছ, কাঁচা মাংস খাওয়া যাবে না, বেশ কিছু রকমের খাবার খাওয়া যাবে না এবং খুব হার্ড ওয়ার্ক করা যাবে না। বাট এত কিছু এক্সপ্লেইন করার জন্য কি আদিকালে ডাক্তার ছিল? ছিল না। পরেও কি করে নারীরা সব কিছু মেনটেন করতে পেরেছে? এটাই আল্লাহর নিয়ামত। আমরা যেন বেছে খাই সেজন্য এই বমি বমি ভাবটা চলে আসে, আমরা যেন হার্ড ওয়ার্ক না করি সেজন্য অটোমেটিকলি আল্লাহ আমাদের শরীরটা একটু দুর্বল করে দেয়। এটা আমি বলছি না, কোর্সো প্রেপার্তে ডাক্তারই আমাদেরকে বলেছিল। সো দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল ক্রোয়াশিয়াতে এবং 17 আগস্ট জামানের বার্থডের দিন। আকাশে যে কতগুলো তারা ছিল মোবাইলে একটাও তোলা যায়নি, বাট পুরো আকাশ জুড়ে একটি ভিয়া লাত্তেয়া দেখা যাচ্ছিল। আমি মোমের আলো এবং লাইট দিয়ে তাবু এবং বাহিরের পুরো এরিয়াটি গুছিয়েছি। নরুচেরা প্রপ্রিয় ডিজিম বল তো ছেওর কোনো ইন্টারেস্টই ছিল না, বসে বসে মোবাইল দেখছিল, ভাবছিল হয়তো বা একটি কেক এবং একটি গিফট নিয়ে হাজির হব, বাট আমি যে এত বড় একটি সারপ্রাইজ দিব সে জীবনেও ভাবতে পারছিল না। এবং ওর ফেসটা দেখলে, আমি তো অলরেডি দেখেছি, সো ফেসটা দেখলে বোঝা যাবে যে মেবি লাইফের সবচেয়ে বেস্ট সারপ্রাইজ হয়েছে এটা। চামড়ে তোমার ভালো লাগতেছে এই জায়গাটা? বেন এখন যদি ভালো লাগে তাহলে এখন ওঠো, ওঠো যাও ঘরের ভিতরে যাও। শুয়ে পড়ো, দরজা আটকে ফেলো। দু
দুইটাই কিন্তু লাগাতে হবে। না না পুরোপুরি লাগাও, চেন লাগাও। বেচারা কত কষ্ট। ও ভিডিওটা যতবার দেখি, আমি মেবি হাজারবার দেখেছি, বাট যতবার দেখি প্রতিবারই মনে হয় যে ওই মুহূর্ত আবার নতুন করে রিভিউ করছি। ওকে না পুরোপুরি লাগাও, না পুরাটা চেন লাগাও। তুমি ভিতরে থাকো, আমি খাবার রেডি করে তোমাকে ডাক দিতেছি। আমো খাবার রেডি আসো। হ্যাঁ তাড়াতাড়ি খাবার রেডি। উঠা খাবার টেবিলের উপরে। এখন খাবার আরো বেশি বানাইতে হবে। একো এই ইন্টিমো মুহূর্ততে ভিডিওটি অফ করে দিয়েছি, কারণ কিছু কিছু সময় আছে যেগুলো ভিডিও করা যায় না, জাস্ট উপভোগ করতে হয়। আর এরপরে ঘন্টার পর ঘন্টায় তারার নিচে হেঁটে দুইজন গল্প করেছি। রাত তো হয়েছিল অনেক, কিন্তু লাইফ প্ল্যান, ফিউচার প্ল্যান, এত এত আনন্দ এবং খুশিতে ঘুম আসছিল না, তাই দুইজন বসে বসে মুভি দেখা শুরু করলাম। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউটি চেঞ্জ করবো এবং প্রেগনেন্সিকে একটি অসুখের মতো করে দেখবো না। আর কত সময় তো বলতে শুনি তোমার ভাবি অসুস্থ, তোমার আন্টি অসুস্থ, প্রেগনেন্ট ওয়ার্ডটি না ব্যবহার করে। যদি শব্দটি নাই ব্যবহার করতে চাই, ইটালিয়ানদের মতো বলতে পারি এইন দোলচে আত্তেজা, সে মিষ্টি অপেক্ষায় আছে, কারণ প্রেগনেন্সি একটি অসুখ না। আর যারা নতুন এসেছেন, এখনো ডকুমেন্ট হয়নি, তাদের কনসুলটরিওতে অ্যাকসেপ্ট করবে না, সো সব টেস্ট প্রাইভেটভাবে করতে হবে। এই প্রাইভেট কনসুলটরিওগুলো আপনারা গুগলে সার্চ করলেই পাবেন, বাট একটা রিকোয়েস্ট করব যে শুধু ডকুমেন্ট হয়নি সেজন্য এই গ্রাভিডান্সার প্রথম মুহূর্তটিকে অবহেলা করবেন না, কারণ দোবাসীর কাজ করার সময় অনেক অনেক ফ্যামিলির মুখোমুখি হয়েছি যারা একটু বেখেয়ালি হওয়ার জন্য একটি সন্তান হারিয়েছে। এবার আপনাদের একটি ফিডব্যাক চাই। আশা করি এই ভিডিওর মাধ্যমে যে আপুরা আমাকে মেসেজ দিয়েছে সবাইকে হেল্প করতে পেরেছি। বেশ কিছু আপুরা এটাও লিখেছে যে ফুল প্রেগনেন্সির জার্নিটা দেখতে চান, আমার এই লাইফের ছোট্ট খুশির মুহূর্তের মাধ্যমে যদি আমি আপনাদের কোনোভাবেই হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। বাট সেটার জন্য নিচে কমেন্টে জানিয়ে দিতে হবে যে এই ধরনের ভিডিও কি আপনাদের ভালো লাগে কিনা বা হেল্পফুল হয় কিনা। এবং এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ঋতুজ ইটালিয়ান বাংলা ওয়ার্ল্ড ফেসবুক পেজ অথবা ঋতুজ ইটালিয়ান ক্লাস ইউটিউব এবং টিকটকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।